Assalamualaikum everyone, Orange Shopping Vlog এর সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে মায়াদিয়া হাটের খুব চমৎকার চমৎকার কিছু গজ কাপড়ের কালেকশন দেখাবো, যেগুলো আপনারা খুব খুব রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গজ কাপড় আছে কটনের মধ্যে। যেহেতু এখন গরমের দিন, আমরা সবাই প্রেফার করি একটু কটনের গজ কাপড়গুলো দিয়ে সুন্দর সুন্দর টু পিসগুলো মেক করার, লেস দিয়ে। এখন কিন্তু নতুন ফ্যাশন চলছে এই ধরনের ডিজাইনের। তো এখানে দেখছেন যে টিয়া কালার গজ কাপড়গুলো, ম্যাজেন্টা কালার গজ কাপড়গুলোগুলো 50 টাকা করে গজ ছিল। তো এই আমার দোকানে 50 টাকা থেকে 200 টাকা গজেরও অনেক কাপড় রয়েছে। 50 টাকা, 80 টাকা, 70 টাকা, 120 টাকা, এই ধরনের রেঞ্জের মধ্যে এই দোকানটির গজ কাপড়গুলো ছিল। তো মায়াদিয়া হাটে এই ধরনের ভ্যারাইটিস প্রাইসের মধ্যে আপনারা খুব চমৎকার চমৎকার গজ কাপড় কিনতে পারবেন। এখানে দেখেন খুব ভালো ভালো ভয়েল কাপড়ের মধ্যে, অর্গেন্ডি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর চায়না মালাইকারি কাপড় আছে একটা। আমি এই কাপড়টার নাম কখনোই শুনি নাই, একদিন ফার্স্ট শুনলাম। তো যাই হোক, এই ধরনের কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর গজ কাপড় পাবেন। আর এখানে দেখেন, এখানে জর্জেটের গজ কাপড় আছে, লিলেনের গজ কাপড় আছে। তো এগুলা হচ্ছে জর্জেটের গজ কাপড় ছিল। তো জর্জেটের গজ কাপড়গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে ছিল। আর এখানে কিছু নেটের গজ কাপড়ও দেখছেন, এগুলো 150 টাকা, 120 টাকা করে গজ। এবং জর্জেটের গজ কাপড়গুলো আপনারা 100-120 টাকা করে গজ এই প্রাইসের মধ্যে কিনতে পারবেন। আর এই গজ কাপড়গুলো দেখেন 100 টাকা করে। এগুলো কিন্তু একটু কোচকানো কোচকানো, যেগুলো দিয়ে এখন আমরা শার্ট এবং প্লাজো মেক করে থাকি, এই ধরনের কাপড় হচ্ছে এগুলো। এগুলো মাত্র 100 টাকা করে গজ বিক্রি করছিল। তো 100 টাকা, এত সুন্দর কাপড় আসলেই ভাবা যায় না। মায়াদিয়া হাটে আসলে এরকম প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনতে পারবেন। যারা নাকি একটু ডিজাইন করে জামা তৈরি করেন লেস দিয়ে, বা সুন্দর করে শার্ট প্লাজো তৈরি করেন, বা টু পিস তৈরি করেন, এখন তো এই ধরনের ফ্যাশন চলছে, তো এগুলোর জন্য বেস্ট কালেকশন এগুলো। আর মায়াদিয়া হাটে কিন্তু রং বেরঙের 3 পিস ছিল। 3 পিসের প্রাইসও অনেক রিজনেবল ছিল, মোটামুটি আপনারা 350 টাকা থেকে 1000 টাকার মধ্যে দারুণ দারুণ 3 পিস কিনতে পারবেন। 350, 350, 500, 600, এই রেঞ্জের 3 পিসই এখানে বেশি, দামি 3 পিস অনেক কমই আছে। তো এখানে দেখেন এই যে জর্জেটের গজ কাপড়গুলো এত সুন্দর, এগুলো মাত্র 100 টাকা করে বিক্রি করছিল। খুবই চমৎকার ছিল গজ কাপড়গুলো দিয়ে 2 পিস তৈরি করলে অসাধারণ লাগবে। প্রত্যেকটা গজ কাপড় অনেক সুন্দর ছিল, অনেকেই এই কাপড়গুলো দিয়ে বোরকা তৈরি করছে। আর এখানে কিছু মিক্সড কাপড় ছিল, যেখানে হিজাব ছিল, টুকরা কাপড় ছিল, এই ধরনের জিনিসপত্র ছিল। মায়াদিয়া হাটে মোটামুটি গজ কাপড়ের অভাব নাই, যারা রেগুলার আসেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের জন্যই আমার আসলে এই ভিডিওটি মেক করা। দেখেন কত সুন্দর কালারফুল গজ কাপড়, চোখ ধাঁধানো সব প্রিন্ট। এই গজ কাপড়গুলো প্রিন্টগুলো দেখছেন, এগুলোর প্রাইস কিন্তু 120 থেকে 200 টাকা রেঞ্জের মধ্যে। আমার কাছে মনে হয়েছে এগুলোর প্রাইস একটু বেশি বলছে, বিকজ 200 টাকা দিয়ে এই গজ কাপড় আমরা কখনোই কিনবো না। আর বার্গেনিং করার তো একটা অপশন রয়েছেই, সো বার্গেনিং করে আমরা কিনতে পারবো। এখানে অনেক বার্গেনিং চলে, মায়াদিয়া হাটে প্রচুর প্রচুর দামাদামি করে কিনতে হয়। ওনারা এক এক সময় আকাশ পাতাল দাম বলে ফেলে, তখন আমাদেরকে একদমই দামাদামি করে কম প্রাইসে জিনিস কিনতে হয়। যারা নাকি দামাদামি করতে পারেন না তারা ঠকবেন মায়াদিয়া হাটে আসলে। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর গজ কাপড় আছে, এক কালারের গজ কাপড়গুলো বিক্রি করছিল 60 টাকা, 80 টাকা, 100 টাকা, এই ধরনের। এগুলো লিলেনের গজ কাপড় ছিল, এগুলোর প্রাইস 120 টাকা করেছিল। তো 120 টাকা করে গজ ছিল লিলেনের গজ কাপড়ের। এখানে দেখেন অনেক রকম সিল্কের গজ কাপড় আছে, যারা নাকি সিল্কের জামা কাপড় ইউজ করেন, গজ কাপড় কিনে ডিজাইন করে তৈরি করেন। এখানে দেখেন কত সুন্দর সুন্দর নেটের গজ কাপড়, এগুলো 150 টাকা করে গজ বলছিল। তো আপনারা দামাদামি করলে হয়তো কিছুটা কমে যাবে দাম। এখানে গজ কাপড়গুলো দিয়ে শাড়ি তৈরি করে, অনেকেই শাড়ি তৈরি করে, কারণ 150 টাকা গজের এই কাপড়গুলো কিনে শাড়ি তৈরি করলে কিন্তু একদমই অনেক দামি একটি এক্সক্লুসিভ শাড়ি হয়ে যায়। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর এক কালারের ওয়েটলেস জর্জেটের গজ কাপড়গুলো ছিল, এগুলো 80 টাকা করে বিক্রি করছিল।
এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অনেকেই এগুলো দিয়ে হিজাব তৈরি করে। আর এই যে লিলেনের গজ কাপড় দেখেন, লিলেনের কাপড়ের অভাব নাই, যেহেতু এখন গরমের দিন সবাই কিন্তু লিলেন কাপড় পরতে বেশি প্রেফার করে। তো লিলেনের গজ কাপড় 100 থেকে 120 টাকা গজের মধ্যে আপনারা প্রচুর পাবেন মেলাদিয়া হাটে। আর এখানে দেখেন এগুলো হচ্ছে জর্জেটের গজ কাপড়, এই জর্জেটের গজ কাপড়গুলো 100 টাকা 80 টাকা, কিছু কিছু দোকানে 120 টাকাও আছে। তো এইরকম 80 থেকে 120 টাকা রেঞ্জের মধ্যে জর্জেটের গজ কাপড় আপনারা অনেক পাবেন, যেগুলো দিয়ে আপনারা টুপিস তৈরি করতে পারেন, বোরকা তৈরি করতে পারেন, যে কোনো জিনিস তৈরি করতে পারেন, অনেকে শাড়িও তৈরি করে এই গজ কাপড়গুলো কিনে। তো মেলাদিয়া হাটে আসলে গজ কাপড়ের প্রচুর প্রচুর কালেকশন, অনেক অপশন রয়েছে পছন্দ করে কেনার মতো। আর আসলে এত ভিড় থাকে মেলাদিয়া হাটে, ভিডিওগুলো মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, তো সেগুলো একটু ইগনোর করবেন, বিকজ এত এত ভিড়ের মাঝে আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। সো মাঝে মাঝে একটু এলোমেলো হলে একদমই এগুলো ইগনোর করবেন। মেলাদিয়া হাটে তো যারা যান তারা অবশ্যই জানেন এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো মেলাদিয়া হাটের অনেকগুলো ভিডিও আমি আপনাদের জন্য মেক করেছি, আপনারা কী কী ভিডিওগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই জানাবেন, আর কী ধরনের শপিং ব্লগগুলো আপনারা দেখতে পছন্দ করেন আমার চ্যানেলে সেটাও কমেন্ট করে জানাবেন। মেলাদিয়া হাটে এই অবস্থা ছিল প্রচুর ভিড় ছিল সপ্তাহে, আমার একটু এলোমেলো হয়ে গিয়েছে ভিডিও করতে, এত ভিড়ের মাঝে ভিডিও করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আসলে যতই চেষ্টা করি খুব চমৎকার করে ভিডিও করবো পেরে উঠতে পারি না। তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর নেটের গজ কাপড় আছে, এই নেটের গজ কাপড়গুলো কিন্তু প্রচুর কিনছিল মানুষজন, এগুলো দিয়ে পার্টি ড্রেস তৈরি করা যায়। আর এই যে দেখেন অর্গেন্ডি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে, প্রিন্টের গজ কাপড় আছে, এখানে থেকে আপনারা মোটামুটি 80 টাকা 60 টাকা 120 টাকা গজের কাপড় কিনতে পারবেন, এগুলো দিয়ে টু পিস তৈরি করলে অনেক সুন্দর হবে। আর এই গজ কাপড়গুলো কিন্তু এখন প্রচুর কিনছে মানুষজন, বিকজ এখন যেহেতু গরমের দিন সুতির কাপড় এবং অর্গেন্ডি কাপড় এগুলো যে কী পরিমাণে চলছে, বিকজ গরমের মধ্যে কিন্তু আমরা জর্জেট পরতে বেশি পছন্দ করি না, সবাই একটু সুতির দিকেই যাই। এই যে দেখেন এখানে অনেক রকমের নেটের মধ্যে গজ কাপড় আছে, প্লাস জর্জেটের মধ্যে এখানে দেখেন গ্লাস ওয়ার্ক করা অনেক গজ কাপড় আছে। তো এই ধরনের কাপড় দিয়ে কিন্তু আমরা ব্লাউজও তৈরি করি, অনেকেই কিনে, অনেকেই আছেন এগুলো দিয়ে ব্লাউজের কাপড় কিনে নিয়ে যাচ্ছেন, খুব সাশ্রয়ী মূল্যে এই কাপড়গুলো দিয়ে ব্লাউজ তৈরি করা যায়। আর এই যে দেখেন প্রিন্টের গজ কাপড়ের কালেকশনই এই সপ্তাহে আমি বেশি পেয়েছি, কাজ প্রিন্টের গজ কাপড়গুলো ইদানিংকালে এত বেশি জনপ্রিয়, সবাই এত বেশি টু পিস তৈরি করছে এগুলো দিয়ে, যার কারণে প্রিন্টের এই গজ কাপড়গুলোর দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আগে অনেক কম প্রাইসে আমরা এই প্রিন্টের গজ কাপড়গুলো কিনতাম, এখন কিন্তু ওইভাবে পাওয়া যায় না, এখন 80 টাকা 100 টাকার নিচে খুব রেয়ার 50 টাকায় গজ কাপড় পাওয়া যায়। তো এই টু পিসগুলো এত বেশি পপুলার হয়ে গিয়েছে যার কারণে প্রিন্টের গজ কাপড়গুলোর প্রাইসও অনেক বেড়ে গিয়েছে। মাঝখান থেকে কিন্তু প্রিন্টের গজ কাপড় অনেকেই আমরা পছন্দ করতাম না বা কিনতাম না, বাট এখন কিন্তু অনেক বেশি চলছে এই প্রিন্টের গজ কাপড়গুলো। আর এখানে দেখেন অনেক রকমের ওয়ান পিস বিক্রি করছে, টু পিস বিক্রি করছে, এখানে দেখেন এই যে এগুলো কিন্তু লিলেনের গজ কাপড় 100-120 টাকা করে গজ বিক্রি করছিলো। তো মোটামুটি লিলেনের কাপড়গুলো আমার কাছে ভালো লাগে, পরেও যেমন আরাম, আর এগুলো অনেক সব জায়গায় ক্যারি করা যায়, খুব সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় উঠেছে সপ্তাহে আমার কাছে, দারুণ লেগেছে কাপড়গুলো, কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে কিন্তু থ্রি পিস, এগুলো কিন্তু গজ কাপড় না, এগুলো অনেক ভ্যারাইটিস রকমের থ্রি পিস আছে, 500-600-700 এই রেঞ্জের মধ্যে অনেক রকমের থ্রি পিস বিক্রি করছে। যে দেখেন এগুলো হচ্ছে থ্রি পিস, প্রচুর থ্রি পিস আছে হাটে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, মেলাদিয়া হাটে নেক্সট ভিডিও আপনারা কী দেখতে চান কমেন্ট করে জানাবেন, আর কে কে আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন এবং কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি দেখতে চাই কোন কোন আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।